কয়েকদিন আগে আমরা অনেকেই ছবি তুলেছি ভোটার আইডি কার্ড করার জন্য এবং আমরা অনেকেই আছি যে ফেক আইডি কার্ডের অনেক সময় প্রয়োজন পড়ে থাকে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের ক্ষেত্রেও ফেক আইডি কার্ডের প্রয়োজন পড়ে থাকে আবার অনেকেই আছে আইডি কার্ড বন্ধুদেরকে অবাক করানোর জন্য অনেকেই দেখাতে চায় তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে আজকে শিখাবো মাত্র এক মিনিটেই কিভাবে আপনার ফেক একটি আইডি কার্ড ক্রিয়েট করবেন তা আবার রকম সফটওয়্যার ছাড়া তো চলুন বন্ধুরা আমি সুন্দর এই টিউটোরিয়ালটি এই সুন্দর এই পজিশন মানে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আমি সেই টি দেখিয়ে দিচ্ছি আর তার আগে বলে রাখি যারা এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিতে টাচ দিয়ে অল চেপে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে কি হবে নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং সবার আগেই তা দেখতে পাবেন এবং নতুন কিছু শিখতে পারবেন তো চলুন আমি সেটি দেখিয়ে দিচ্ছি তো এটি করার জন্য আপনাকে একটি ডিফল্ট ব্রাউজার বেছে নিতে হবে উইদাউট পিসি আপনার কম্পিউটার কম্পিউটার লাগবে না আপনার হাতের এই স্মার্টফোনটি দিয়ে এই কাজটি করতে পারবেন জাস্ট একটা ডিফল্ট ব্রাউজার হিসেবে আমি বেছে নিলাম গুগল ব্রাউজারটি এবং সার্চ বক্সে আপনারা একটি ওয়েবসাইট সার্চ করবেন সেটা হচ্ছে আইডি সি এ আর ডি এস কার্ডস ডট পিডাব্লু ওকে এইটা দিয়া জাস্ট গোতে ক্লিক করবেন আপনার সামনে একটি সাইট চলে এসেছে দেখুন তারপরে আপনাদের সুবিধার্থে এই সাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সাইটটি অনেক ভালো এই সাইটে আপনি ইচ্ছা করলে খুব কম সময়ে আপনার আইডি কার্ড তৈরি করতে পারবেন তো দেখুন এখানে সব কিছু ডিটেলস বাংলায় লিখে দেওয়া আছে আপনারা পড়বেন শুধু একটি দেশের জন্য না আপনারা এখানে মোটামুটি সাপোর্ট বাংলাদেশ ফ্ল্যাগ স্মার্ট এনআইডি কার্ড ইন্ডিয়ান এনআইডি কার্ড পাকিস্তান এনআইডি কার্ড বাংলাদেশ এনআইডি কার্ড ঠিক আছে আপনারা এখান থেকে মোটামুটি একটা দুটা তিনটা চারটা চারটা দেশের লোকজনই আইডি কার্ড তৈরি করতে পারবেন জাস্ট আমি বাংলাদেশি একটা আইডি কার্ড করে দেখাবো তো সেটার জন্য আমি কি করলাম বাংলাদেশি আইডি কার্ডে ক্লিক করলাম এই যে এটাতে ক্লিক করার পরে একটু সময় দেন এটা ওপেন হবে হওয়ার পরে একটু কল রাউন্ড করে নিচে আসুন এখানে লেখা আছে আপনার নাম এখানে জাস্ট আপনার নাম দিবেন বাংলায় আমি এক্সামফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল এটা আসলে আইডি কার্ড আমি তৈরি করছি না কারণ আনশান কিছু লিখে দিচ্ছি তো বাংলায় ইয়োর নেম হ্যাঁ এখানে এখানেও আপনি দিয়ে দেবেন ইংরেজিতে ঠিক আছে এখানে দিতে হবে কি ইংরেজিতে যেখানে ইংরেজিতে চাইছে সেখানে ইংরেজিতে দেবেন এখানে পিতার নাম দেবেন ও সরি এখানে বাংলায় চাইছে তো দেখেন উপরে লেখা আছে লেখা অনুযায়ী আপনারা দিবেন এখানে বাংলায় চাইছে এরকম বাংলায় দিয়ে দিবেন তারপরে মাদার নেম বাংলাই বাস আমি এমনি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি ঠিক আছে খালি আপনারা দেখেন ইউর সিগনেচার হ্যাঁ সিগনেচারটা দিবেন অবশ্যই ইংলিশে ঠিক আছে ইংলিশে আপনি সিগনেচারটা দিবেন জাস্ট এক্সাম্পল তারপরে ডেট অফ বার্থ আপনি এখানে ইচ্ছা মতো আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিতে পারেন এই যে এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন নিয়ে ডেট অফ বার্থ দিবেন তারপর এনআইডির নাম্বার আপনার ইচ্ছা করলে অরিজিনাল এনআইডিরও ডুপ্লিকেট এখান থেকে বের করতে পারেন আপনার স্ক্যান করতে হবে না এখান থেকে ক্রিয়েট করে আপনার অরিজিনাল এনআইডির নাম্বারটা এখানে দিয়ে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে আপনার রক্তের গ্রুপ ইওর ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপটা কি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে এখানে সিলেক্ট ইওর ফটো এখান থেকে আপনি যে কোনো একটি ফটো দিয়ে দিলেন আমি জাস্ট একটি ফেসবুকের ফটো এটা দিলাম এখানে দেওয়ার পরে এনআইডির নাম্বার যেহেতু চেয়েছে সেহেতু আমরা একটা আনসান নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি যা জাস্ট আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট এই যে ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন একটু সময় দেবেন আপনার কার্ডটি প্রস্তুত হয়ে যাবে এবং এটা করতে খুবই কম সময় লাগে এটা করতে আপনাদের কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না এবং কারো কাছে আপনাকে যেতে হবে না এই যে দেখেন এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই তৈরি হয়ে গেছে এই এনআইডি কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করলেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে নিচে দেখছেন কত সহজেই আপনার একটি ফেক এনআইডি কার্ড তৈরি হয়ে গেল কত সহজেই যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজনে লাগবে আমি এটা মনে করি এবং আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটিকে মানে লাইক দিবেন আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো আসেই সেখানে কমেন্ট করবেন আর এই ভিডিওটি শুধুমাত্র আপনি দেখা ছাড়া আপনার বন্ধুদের উপকার যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে শেয়ার করে দিলে আপনার বন্ধুরাও সেটা শিখতে পারবে ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমতে অথবা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন